আপনাকে আমি প্রথমত কথা বলছি, আমরা আমরা রাজনীতি মানুষের জন্য করি, সেটা যদি রাজনীতিটা ধীরে ধীরে বাংলাদেশের গণতান্ত্রিক ধারাটা ব্যাহত হওয়ার পর থেকে, বিশেষ করে 75-এর পর থেকে যখন গণতান্ত্রিক ধারাটা ব্যাহত হয়েছে, সামরিক শাসন বিভিন্ন মাধ্যমে যখন গণতন্ত্র ব্যাহত হয়ে আমরা অগণতান্ত্রিক পথে ছিলাম, তখন দেশের উন্নয়নটা বাধাগ্রস্ত হয়েছে। বর্তমানে আমাদের রাষ্ট্র পরিচালক রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, উনি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে জনগণের কথা বিবেচনা করে বাংলাদেশকে একটি মধ্যমেয়াদী রাষ্ট্র পরিণত করার জন্য বিভিন্ন কর্মসূচিগুলো গ্রহণ করেছে। একটি মানুষের, একটা দেশ কখন উন্নত হয়, একটা দেশ যখন তার মৌলিক অধিকারগুলো পরিপূর্ণ করতে পারে, অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান, এই জিনিসগুলো যখন একটা মানুষের, একটা দেশে যখন প্রতিটি মানুষের জন্য নিশ্চিত হয়, তখন ওই দেশটি উন্নত রাষ্ট্রে পরিণত হয়। আমরা এই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের নেতৃত্বে সরকার গঠিত হওয়ার পর থেকে জনমতের শেখ হাসিনা এই সমস্ত বিষয়ের প্রতি বিশেষভাবে দৃষ্টি রাখছেন, এবং যোগাযোগ ব্যবস্থা আমাদের দেশে, আমাদের দেশে একটা দেশ উন্নত হওয়ার জন্য যে পাওয়ার দরকার, পাওয়ার সেক্টরে বিদ্যুৎ ব্যবস্থা এবং যোগাযোগ ব্যবস্থা, এই সমস্ত ব্যবস্থাকে উন্নত করে দেশকে একটি স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্রে পরিণত করার জন্য কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এর ভিতরে আমরা ইতিমধ্যে আপনারা জানেন খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে আমরা খাদ্য রপ্তানি করছি। এখন আগে চাউল আমাদের ধানের একটা সিজন ধান হতো, আমাদের এখন 3 সিজন ধান হচ্ছে, এবং সবজিতে আমরা রপ্তানিতে পৃথিবীতে 4th স্থান অধিকার করছি, মৎস্যে আমরা আহরণে আমরা পৃথিবীতে 4th স্থান অধিকার করছি। এইভাবে খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করছি। চিকিৎসা ব্যবস্থায় কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি গ্রামে একটি কমিউনিটি ক্লিনিক করে সেখানে চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করছেন। সেখানে মাতৃমৃত্যু হার, শিশু মৃত্যু হার আমরা কমিয়ে, আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকেও, ভারতে আপনারা শুনেছেন আমাদের অমর্ত্য সেন যিনি নোবেল পুরস্কার পেয়েছেন, তিনিও বলেছেন যে ভারত থেকে অনেক ডিজিটে আমরা বাংলাদেশ অগ্রগামী আছি। এই সমস্ত কার্যক্রম পরিচালনার মাধ্যমে এখন কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে চিকিৎসা ব্যবস্থা যেভাবে দেওয়া হচ্ছে, সেখানে তার সাথে সাথে ওষুধ ব্যবস্থা বিনামূল্যে ওষুধ সাপ্লাই দেওয়া হচ্ছে। একটা ব্যাপার আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আমাদের শিক্ষা ব্যবস্থা নাকি এখন এখন অনেকটা নিম্নমানের, যদিও বা ব্যাপারটা নিয়ে আপনি কিছু বলবেন? আমরা এই শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক পর্যায়ে ফিরে আনার জন্য আমাদের জননেত্রী শেখ হাসিনা বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছেন। প্রথমত কথা হচ্ছে যে আমাদের 100% লোককে শিক্ষিত করতে হবে, অন্তত পক্ষে স্বাক্ষর জ্ঞান থাকতে হবে। এবং আগে জানতেন আপনি আমার কর্ম, আগে গ্রামের মানুষ, গরিব মানুষগুলো যারা, তারা তাদের ছাত্র ছেলেদেরকে পড়াশোনা করতে দিতেন না, কারণ তাদেরকে বছর শুরুতে বই কিনতে হতো, তাদের স্কুলে যাওয়ার ব্যবস্থা করতে হতো। এখন আপনারা জানেন এটা পৃথিবীর বুকে একটা উল্লেখযোগ্য ঘটনা যে বছরের প্রথম দিনেই আমরা এখন প্রায় 35 কোটির উপরের বই ছাপিয়ে একসাথে শিশুদের হাতে, ছাত্রদের হাতে তুলে দেওয়া হচ্ছে। আমাদের উচ্চ মাধ্যমিক পর্যন্ত নারীরা বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা নিচ্ছেন। এই সমস্ত কিছু কার্যক্রমের মাধ্যমে শিক্ষা ব্যবস্থার প্রতি আমাদের মনোনিবেশ করা হচ্ছে, এবং আস্তে আস্তে হায়ার এডুকেশনগুলোতেও যেন আমরা উন্নত মানের প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রতিযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করে আস্তে আস্তে আমাদের শিক্ষা ব্যবস্থা উন্নত হচ্ছে। আমাদের প্রতিটি জেলায় একটি করে কারিগরি শিক্ষা, আমাদের যেন কারিগরি বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে। ইতিমধ্যে আপনারা জানেন আপনাদের আমাদের কারিগরি বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে, ভোকেশনাল শিক্ষা ব্যবস্থা সুযোগ তৈরি হচ্ছে। এইভাবে প্রত্যেকটি ক্ষেত্রে আমি আপনাদেরকে, যেহেতু আমার কাছে এখন ডিজিটাল কোনো ডাটা নেই সেই জন্য দিতে পারবো না, কিন্তু আপনারা সাংবাদিক আপনারা যদি খোঁজখবর নিয়ে থাকেন এই সমস্ত বিষয়ে আমরা কিন্তু অনেক অগ্রগতি হচ্ছে। তো প্রথমত শিক্ষা অর্জন করার পরে শিক্ষা ব্যবস্থাকে উন্নত করা, ধাপে ধাপে আমরা এই কার্যকর্মসূচিগুলো আমাদের সরকার গ্রহণ করছে, এবং আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী নুসরাত নাহিদ সাহেব এবং অত্যন্ত দক্ষতার সহিত অনেক কিছু কার্যক্রম পরিচালনা করছেন এবং শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর চেষ্টা করছেন।
আমি আরেকটা বিষয় আমি এর ভিতরে শিক্ষা ব্যবস্থা নিয়েই আমি জানতে চাই। ইদানিং দেখা যাচ্ছে প্রায় যে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, এ ব্যাপারে আপনার আমরা এখন বাংলাদেশ ডিজিটাল ব্যবস্থা আপনারা জানেন, বাংলাদেশে আমরা ভিশন 2021-এর কার্যকর্মসূচির মাধ্যমে বাংলাদেশে একটি বাংলাদেশে আপনার ডিজিটাল অগ্রগতি অনেকটুকু হয়েছে, আইটি ব্যবস্থায় আমরা অগ্রগতি হয়েছি। এই সমস্ত বিষয়গুলোকে সঠিকভাবে ব্যবহার না করে কিছুটা অসৎপথে ব্যবহার করে কিছু সুবিধাবাদী লোক ইতিমধ্যে কিছু ব্যবস্থা এই জাতীয় কার্যক্রমে সম্পৃক্ত আছেন। আমরা আপনাকে বলছি, আমরাই হয়তোবা এই বিষয়গুলো যা অবশ্যই কোথাও না কোথাও ঘটছে, নাহলে এই আলোচনাগুলো আসতো না, কিন্তু সরকার অত্যন্ত সুদৃঢ়ভাবে চেষ্টা করছেন এই ব্যবস্থাটাগুলোকে বন্ধ করে কিভাবে একটি সুচারুরূপে, ইতিমধ্যে শুনেছেন এই ইন্টারনেট পরীক্ষা শুরু হয়েছে, মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন আমাদের এখন দরকার হলে আমরা যেদিন পরীক্ষা সেদিন এই প্রশ্নপত্র ছাপব। তো এই কাজগুলো কিন্তু আমরা যারা প্রশ্ন করছি বা আমরা যারা শিকার হচ্ছি তাদের কোনো বাবা মামারা এই কাজগুলা সাথে জড়িত হচ্ছেন। আমরা যদি সৎভাবে সঠিকভাবে আমরা চিন্তা করে যদি সহজ আমরা যদি এই কাজগুলো কর্মগুলো থেকে বিরত থাকি এবং আমার দেশের প্রতি যদি ভালোবাসা জাগ্রত করতে পারি, আমার বিশ্বাস এই কার্যক্রমগুলো বন্ধ হয়ে যাব অতি সত্বর। এবং সরকারও অত্যন্ত কঠোরভাবে এই বিষয়গুলোর প্রতি নজর দিচ্ছেন এবং যেখানেই কোনো বিষয় ওনাদের কানে আসছেন ওনারা ব্যবস্থা নিচ্ছেন। এই জন্য আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই এবং আমাদের মাননীয় সরকার মহোদয় এবং সরকারি শিক্ষামন্ত্রী এই সমস্ত বিষয়ে অত্যন্ত সজাগ এবং এই বিষয়গুলো যেন একেবারে বন্ধ করা যায় সেই দিকে দৃষ্টিপাত করছেন। এখনও যে কিছু যে ঘটনা হচ্ছে না তা না, কিন্তু সেটি দেখা যাচ্ছে যেই ছাত্রটি শিকার হচ্ছে সেই ছাত্রটির কোনো না কোনো ছাত্রের বাবা মা এই কাজগুলো করছে। এই বিষয়গুলো প্রবাসীদের মধ্যে তো কানাডা একটা বৃহৎ প্রবাসীরা বাংলাদেশে থাকে, কানাডার বিভিন্ন প্রভিন্সে মিলে। আপনি কানাডার প্রবাসীদের উদ্দেশ্যে কিছু বলবেন? আমাদের ভোটাধিকার পাসপোর্ট যে দুইটা সমস্যা নিয়ে বোধহয় আলোচনা চলতেছে, বোধহয় শুনছিলাম আমাদের পাসপোর্ট দেওয়া হবে, বা ভোটাধিকারের ব্যাপারে থেকে আপনি কিছু বলবেন? ইতিমধ্যে আপনি জানেন ভোটাধিকারের ব্যাপারে আমাদের, আমি যতটুকু জানি আমাদের বাংলাদেশে নাগরিকরা বাংলাদেশে পাসপোর্ট গ্রহণ করার সুযোগ পাচ্ছেন। যদি আপনি কানাডার পাসপোর্টও থেকে থাকেন, আপনি কিন্তু পাশাপাশি বাংলাদেশের পাসপোর্টও আপনি গ্রহণ করার সুযোগ পাচ্ছেন। এবং সেই ক্ষেত্রে ভোটাধিকারের ব্যাপারে আলোচনা হচ্ছে, অতি সত্বর এই জিনিসটা বিবেচনা রেখে সরকার সিদ্ধান্ত, এগুলো এই সরকারের জায়গা থেকে সরকার সিদ্ধান্ত সঠিকভাবে সিদ্ধান্ত নেবে। তবে শুধু আমি ধন্যবাদ জানাই বিশেষ করে কানাডা প্রবাসীদেরকে, যারা আমি আপনার এখানে এসে আসার সুবাদে আমি দেখতে পাই, আমি বুঝতে পারি, আমি জানতে পারি এখানকার জীবনযাপন, এখানকার পরিবেশের সাথে খাপ খেয়ে জীবন জীবিকা অর্জন করে আপনার সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে এবং এখান থেকে অর্থ উপার্জন করে বাংলাদেশের জন্য আপনারা মনোনিবেশ করে থাকেন। এবং আমরা বাংলাদেশে থেকে যতটুকু ফিল না করি, আপনারা এর চেয়ে আমি দেখেছি প্রবাসীরা এই কারণে অত্যন্ত আরও বেশি তারা দেশ সম্পর্কে তারা দেশপ্রেমিক হয়ে থাকেন এবং দেশের ভালো মন্দগুলো নিয়ে বিবেচনা করে থাকেন, দেশে কোনো ক্ষতি হচ্ছে কি না, দেশ গঠনে কোনো অন্যায় হচ্ছে কি না, এই সমস্ত বিষয়ে সজাগ দৃষ্টি রেখে থাকেন। কেন আপনাদের এই সজাগ দৃষ্টি এবং সাংবাদিক মহোদয়দের মাধ্যমে আমরা এখানকার খবরাখবরগুলো জানতে পারি। আপনাদেররা যদি ঐক্যবদ্ধ হয়ে ভেদাভেদ ভুলে গিয়ে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি ঐক্য হয়ে সেখানে যেই মহান স্বাধীনতা অর্জন করার মাধ্যমে বাংলাদেশের একটি পাসপোর্ট গ্রহণ করার মাধ্যমে বাংলাদেশের নাগরিক হিসেবে আজকে আপনি কানাডা আসে যে সুযোগটা পেয়েছেন, সেই কথাটি চিন্তা রেখে যদি আপনি ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি যদি ঐক্যবদ্ধ হন, আমার বিশ্বাস আপনাদের এখানকার প্রচেষ্টাই আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেকটুকু সচেষ্ট থাকবে এবং অনেক অনেক এগিয়ে নিয়ে যাবে বলে আমার বিশ্বাস। আমি একটা প্রশ্ন মানে জিজ্ঞেস করতে চাই। আপনি জানেন, আপনি তো আমরা জানি আপনি কেন্দ্রীয় যুবলীগের একজন অন্যতম নেতা, আমরা শুনছি যে এখানে কানাডা আওয়ামী যুবলীগের একটা কমিটি আছে, সে ব্যাপারে কি আপনার কোনো কিছু জানা আছে? আমি আসলে এই বিষয়ে আমি প্রথমত আপনাদের বলি, আপনি জানেন আমি এখানে একটি ব্যক্তিগত সফরে এসেছি, ব্যক্তিগত সফরে আসার পরে বিভিন্ন মাধ্যমে আপনাদের খবর পেয়েছেন,
আপনাদেরকে বিশেষ করে ধন্যবাদ যে আমার আসার পর আপনারা আমার সাথে এখানে একত্রিত হয়েছেন, আমি আপনাদের সাথে একত্রিত হতে পারি, আমি খুব আনন্দিত। আপনাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আপনাদের বলি, বাংলাদেশ আওয়ামী যুবলীগ একটি সুশৃঙ্খল সংগঠন। বাংলাদেশ আওয়ামী যুবলীগ আমাদের চেয়ারম্যান ওমর হালাজ আলহাজ ওমর ফারুক চৌধুরী এবং হারুনুর রশিদের নেতৃত্বে বাংলাদেশে নেতৃত্ব দিয়ে থাকে। বাংলাদেশ নয়, সারা পৃথিবীতেই আমাদের সংগঠন আছে যুবকদেরকে ঐক্যবদ্ধ করে তাদের কার্যক্রম পরিচালনা করার জন্য, এবং এই কাজগুলো আমরা অত্যন্ত সুচারুরূপে এবং সুশৃঙ্খলভাবে কার্যক্রম পরিচালনা করে থাকি। আমাদের একটি গঠনতন্ত্র আছে, গণতন্ত্রের নিয়ম মোতাবেক আমরা দেশ এবং বিদেশে কার্যক্রম পরিচালনা করে থাকি, এবং সেই অনুযায়ী এই কানাডাতে আমি সাংগঠনিকভাবে কারোর সাথে যোগাযোগ করে এখানে আসিনি। আমার এই বিষয়ে খুব বেশি পরিষ্কার ধারণা নেই। আমাদের কেন্দ্রীয় অফিস দপ্তর সম্পাদক বা দপ্তর জানতে পারবেন, আমাদেরকে সত্যিকার অর্থে অনুমোদিত কোনো কমিটি এখানে আছেন কি না, আর এই বিষয়গুলো আপনারা যদি আমাদের দপ্তরে যোগাযোগ করেন আপনারা জানতে পারবেন। এবং আমাদের যদি গণতান্ত্রিক নিয়ম মোতাবেক কেন্দ্রীয় অনুমোদিত কোনো কমিটি না থাকে, আমাদের চেয়ারম্যান এবং সেক্রেটারির মধ্যে সাথে যোগাযোগ করে, এখানে অনেক যুবক আছে, আপনারা যদি মনে করেন এখানে একটি কাঠামো তৈরি করা দরকার, সেই কাঠামো তৈরি করার ব্যাপারে আপনারা যোগাযোগ করলে কেন্দ্র থেকে আমরা সহযোগিতা করতে পারি, সহযোগিতা করব। যেহেতু এটি আমার একটা ব্যক্তিগত সফর, সাংগঠনিক সফর নয়, সেই জন্য আমি সাংগঠনিক বিষয়ে আপনাদেরকে এভাবে পরিষ্কার কিছু বলতে পারব। ধন্যবাদ আপনাদের। দেখি জঙ্গি আক্রমণ, এই আমার আমি যে শহর থেকে এসেছি মণিবাজার শহর, একটা শান্ত শহর, আমরা সবাই মিলে একসাথে কাজ করি, সবাই একসাথে থাকি, আজকে এই শহরে দেখি জঙ্গিবাদ পৃথিবীতে একটা অনন্য সমস্যা, শুধু এটি বাংলাদেশের কোনো সমস্যা নয়। এই বিষয়টিকে বিভিন্নজন বিভিন্নভাবে ব্যবহার করার জন্য কিছু আদর্শিক কিছু অনাদর্শিক এবং বিভিন্নভাবে কার্যক্রম পরিচালনা করে থাকে বাংলাদেশ সরকার। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে আমরা জঙ্গিবাদের ব্যাপারে জিরো টলারেন্স, যেখানেই কোনো এই জাতীয় কোনো বিষয়ে সরকারের দৃষ্টিপাত হয় সেখানে সরকার সাথে সাথে ব্যবস্থা নিচ্ছেন এবং সেগুলো নির্মূল করছেন। আমরা জানি না, পৃথিবীর অনেক জায়গায় আমরা মিডিয়ার মাধ্যমে খবর দেখতে পাই অনেক জঙ্গিবাদ নির্মূলে অনেক সময় দেখা যাচ্ছে অনেক সময় নিল বাংলাদেশে এরকম জঙ্গিবাদের ব্যাপারে এরকম কোনো বিষয়ে যদি কোনো নজর আসে সাথে সাথে সরকার ব্যবস্থা নিচ্ছেন সেটি নির্মূল করছেন। সেটি হলি আর্টিজেনের ঘটনা থেকে সিলেট মৌলভীবাজারে এবং সিলেটে আতিয়া ভবনে ইতিমধ্যে আপনারা যে ঘটনাগুলো দেখেছেন আপনারা দেখেছেন। বিচ্ছিন্নভাবে কেউ যদি এই জাতীয় কার্যক্রম পরিচালনা করে থাকে, আপনারা জানেন এটি আন্তর্জাতিক বিষয়, এগুলোর বিষয়ে অনেকে অনেকভাবে স্থানীয়ভাবে থেকে শুরু করে আন্তর্জাতিকভাবে অনেকে অনেকভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে, কিন্তু আমরা মনে করি আমাদের দেশে মানুষ ধর্মভাব মুসলমান মানুষ ওরা জঙ্গিবাদে বিশ্বাস করে না। আর এই জঙ্গিবাদ থেকে নির্মূল করতে হলে যেভাবে শিক্ষা ব্যবস্থায় আমরা দেশে বিদেশে ছাত্রদের অবস্থা থেকে যেভাবে তৈরি করে থাকি, আমাদের দেশের জনগণ যদি সচেতন হয়, আমরা দেশের জনগণকে যদি সম্পৃক্ত করতে পারি, আমার বিশ্বাস সঠিক তথ্যটা দিতে পারি, আমার বিশ্বাস বাংলাদেশে জঙ্গিবাদ না, এই জাতীয় কোনো অপচেষ্টাই কখনো কার্যকর হবে না। বাংলাদেশের মানুষ সংগ্রামী, এরা আপনারা জানেন, আপনারা এই দেশের বাংলাদেশের এই সন্তান, এখানে কোনো বিষয়ে আমরা সংগ্রাম করতে জানি, আমরা সংগ্রাম করে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, আমরা বীরের জাতি, আমাদের কাছে কখনোই কোনো অপশক্তি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, অপকর্ম বাংলাদেশে স্থান পাবে না, এটা আমার বিশ্বাস। সাময়িকভাবে কেউ সুবিধা নিতে পারে কিন্তু এটা কখনোই স্থান পাবে না, বাংলাদেশের জনগণ এই কাজগুলো থেকে বিরত রাখবে সবাইকে। এবং আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন এবং দেখতে পারবেন, এবং আমার বিশ্বাস রাষ্ট্রনায়ক শেখ হাসিনা খুব দৃঢ়তার সাথে এই বিষয়গুলো দেশ পরিচালনা করছেন, এবং এইভাবে যদি আমাদের দেশের জনগণ এখন ওনাকে যেভাবে সমর্থন দিয়ে দেশ পরিচালনায় সহযোগিতা করছেন, দেশের জনগণ যদি পূর্ণাঙ্গ সহযোগিতা দেন, আমরা অতি সত্বর বাংলাদেশ একটি মধ্যমান রাষ্ট্রে পরিণত হব এবং উন্নত রাষ্ট্রে আমরা পরিণত হতে পারব। আমাদের যোগাযোগ ব্যবস্থা ইতিমধ্যে আপনারা জানেন, রেল ব্যবস্থায় আমরা ব্রিটিশ আমল থেকে বাংলাদেশে কোনো রেল যোগাযোগের ব্যবস্থা ছিল না,
আমরা এখন রেল যোগাযোগ ব্যবস্থায় আমরা অনন্য ভাবে উন্নতি লাভ করছি। যোগাযোগ ব্যবস্থায় আমাদের দেশে আমরা অর্থায়ন ইতিমধ্যে আপনারা জানেন কানাডাতে আদালতে বিভিন্ন প্রশ্ন এসেছিল বাংলাদেশের পদ্মা সেতু নিয়ে, কিন্তু এখানকার আদালতেই স্বচ্ছভাবে প্রমাণিত হয়েছে বাংলাদেশের কোনো ব্যক্তি কোনো দুর্নীতির সাথে সম্পৃক্ত নয়। এটি একটি রাজনৈতিক পরিস্থিতির শিকার আমরা, এই পরিস্থিতি থেকে মোকাবেলা করে শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে উনি বীরের মতো বাংলাদেশের পদ্মা সেতুর কার্যক্রম বাস্তবায়ন করছে এবং অতি সত্বর আমরা পদ্মা সেতু পরিপূর্ণতা লাভ করব। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।